বন্ধুগণ, ব্ল্যাকবোর্ড ইংলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ব্ল্যাকবোর্ড ইংলিশ, আসলে ইংরেজি গ্রামের, ভোকাবুলারি, টোফেল, আইএলস, জিআরই নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এই বিষয়গুলোকে সহজে এবং সহজবোধ্য করে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আশা করি আপনারা এতে উপকৃত হবেন। আপনাদের পরামর্শ আমাদের কাম্য। আমরা আরও সহজবোধ্য করে এবং উপকারী করে তা বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা যারা টোফেল দিয়েছেন বা টোফেল সম্পর্কে প্রিপারেশন নিয়েছেন, তারা অনেকেই জানেন যে টোফেলের নতুন ফর্মেটে 4টি মাত্র স্পিকিং টাস্ক আছে, 4টি কোয়েশ্চন আপনাকে অ্যান্সার করতে হবে এবং খুবই অল্প সময়ের একটি পরীক্ষা, কিন্তু আপনার মার্কের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথম যে কোয়েশ্চনটা, এটা হচ্ছে টাস্ক 1। এটাতে আপনাকে আপনার ওপিনিয়ন দেওয়ার জন্য বলা হয়ে থাকে। 45 সেকেন্ড আপনাকে অ্যান্সার করতে হবে এবং 15 সেকেন্ডের আপনার প্রিপারেশন টাইম থাকে। তো প্রথম যে কোয়েশ্চন টাস্কটা, তো আপনারা জানেন যে স্পিকিং, টোফেল, আইএলস বা জিআরই এগুলো স্ট্যান্ডার্ডাইজ পরীক্ষার জন্য আপনাকে ইংরেজি জানার, বেশি ইংরেজিতে এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই। ভোকাবুলারির ভালো করার জন্য আপনাকে ভোকাবুলারির ডিকশনারি মুখস্থ করার প্রয়োজন নেই। এই পরীক্ষাগুলোতে ভালো করার মূল স্ট্র্যাটেজি হলো ওই পরীক্ষাগুলোর কোয়েশ্চন এবং আনসার সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে। আপনাকে জাস্ট ওইখানে টোফেলের কোয়েশ্চেনগুলোর আনসার দিতে হবে, আপনাকে গ্রামার সম্পর্কে ডিপলি যাওয়ার দরকার নেই। তো এই জন্য আপনার এই কোয়েশ্চনগুলো সম্পর্কে যত বেশি বুঝতে পারবেন তত বেশি বা সহজে আনসার দিতে পারবেন। এবং স্পিকিংয়ের ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে ফর্মেটগুলো প্রায় একই থাকে। আপনি যদি একটি টেমপ্লেটের ফেলে এই স্পিকিং টাস্কটা আনসার করার চেষ্টা করেন তাহলে খুব সহজে পারবেন। যদিও বলা যত সহজ তত, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে এত সহজে পারা যায় না। আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করলে বেশি বেশি ভালো হবে। কিন্তু প্র্যাকটিস করাটার জন্য আপনাকে একটি নির্দিষ্ট নিয়মে, একটি নির্দিষ্ট টেমপ্লেটে এবং নির্দিষ্ট স্ট্র্যাটেজিতে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে ভালো করতে পারবেন। কিন্তু র্যান্ডমলি প্র্যাকটিস করলে ভালো করা যায় না। আপনি এই ভিডিওটি দেখার পরে আপনি চেষ্টা করবেন, দেখবেন আপনি, আপনারা আশা করি আগের র্যান্ডমলি প্র্যাকটিস বা র্যান্ডমলি প্রিপারেশনের চেয়ে আপনার যে এই ভিডিওটি দেখার পরে বা এই টেমপ্লেটে ফেলে বা এই স্ট্র্যাটেজি ফলো করার মাধ্যমে আপনার পরিবর্তনটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো চলুন আজকে আর বেশি আলোচনা না করে আমরা মূল বিষয়ে চলে যাই। তো আমরা নিউ টোফেল স্পিকিং টাস্ক 1 টেমপ্লেট নিয়ে আলোচনা করবো এবং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো। তো টাস্ক 1টা কীরকম থাকে, একটা কোয়েশ্চন থাকে বা প্রম থাকে যেটা অনেক এরকম রিডেনও থাকে। উইন এ জুস, ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, ওয়াই, গিভ এক্সাম্পল অ্যান্ড রিজন টু সাপোর্ট ইউর অপিনিয়ন। এর একটা প্রম। আমরা আরও যদি দু একটা প্রম দেখি, মানে কোয়েশ্চনগুলো দেখি, প্রম তো দেখেন, সাম পিপল প্রেফার টু ওয়াচ entertainment and TV programs while other prefers to watch educational programs. Which do you prefer and why? Some people think in future students will have classes on the internet and in stand of a building instead of a, this is the grammatical rule, instead of building, but some think students will have class in the building. What do you think? Some people think taking notes is necessary when people are having class. Others don't think taking notes is necessary. What is your opinion? So আমরা যে ফর্মগুলো দেখলাম, এখানে চারটা ফর্মই দেখেন প্রায় একই রকমের। আপনি কোনটা, এখানে আপনি কোনটা এগ্রি করেন অথবা প্রেফারেন্স আপনার, কোনটা এগ্রি করেন অথবা ডিসএগ্রি করেন, কেন করেন, আপনার যা উদাহরণ এবং কারণগুলো দেওয়ার জন্য এবং আপনার ওপিনিয়নটা জানানোর জন্য, এবং অথবা আপনি কোনটা প্রেফার করেন, কেন প্রেফার করেন না বা প্রেফার করেন বা অথবা করেন না বা কেন করেন অথবা কেন করেন না, একটার উদাহরণ এবং কারণ এবং রিজনগুলো দেওয়ার জন্য। তাহলে দেখেন এখানে আমাদের কোয়েশ্চেন স্ট্রাকচারের মাঝে আমাদের আনসারের স্ট্রাকচারটা বা টেমপ্লেটটা চলে আসতেছে। আমাকে প্রথমে কী হলো, একটা বিষয় দেওয়া হয়েছে, এটা তাহলে আমি প্রথম সেন্টেন্সে ওই বিষয়টা কী বলবো, এগ্রি করি অথবা ডিসএগ্রি করি, অথবা
এটার আমি প্রেফার করি অথবা প্রেফার করি না, সাপোর্ট করি অথবা সাপোর্ট করি না, এরকম এটা আমার ব্যক্তিগত বিলিফে। ওয়াই ডু ইউ এবং ইউর ওপিনিয়ন যেহেতু চাওয়া হয়েছে, তারপরে পরের সেন্টেন্সগুলো কী আসতে পারে, একটা এক্সাম্পল আসতে পারে যেন আমি এই কারণে বিলিভ করি না বা এই কারণে পছন্দ করি, এবং এই সেন্টেন্সটা আপনাকে সাপোর্টিং কি আরও দুই একটা একটা সেন্টেন্স দিতে হবে। আপনারা দুইটা সেন্টেন্স দিতে পারবেন না, কারণ সময়ে হবে না, আমাদের দেশে যারা বাংলাদেশি আছি তাদের ক্ষেত্রে হবে না সময়ে। তো আমরা আসলে এমনিতেই ইংরেজির উপরে অনেক পিছিয়ে, 12 বছর ইংরেজি পড়াশোনা করার পরে আমরা ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারি না, তো যাই হোক সেটা আমাদের ক্ষেত্রেও। তো যাই হোক, 12 বছর তো করেছি এসএসসি লেভেল পর্যন্ত, তারপরে আমরা যারা ইউনিভার্সিটিতে লেভেলে পড়ি তাদেরকে আরও 5 বছর বা 4 বছর ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার পরেও আমরা আসলে ইংরেজিতে দুর্বল থেকে যাই। তো যাই হোক, এটা বিষয় না, আমরা যেটা বলছিলাম যে সাপোর্টিং ইলাস্ট্রেশনস, তারপর এর অংশটা হচ্ছে সেন্টেন্সের কনক্লুশন বা ওপিনিয়ন। তাহলে আপনারা দেখেন টেমপ্লেনটা আমরা কিন্তু তৈরি হয়ে গেছে। আমার এখানে হচ্ছে 5টা সেন্টেন্স যদি আমি চিন্তা করি, প্রথম সেন্টেন্সটা হলো আমার স্টেটমেন্ট সেন্টেন্স, এরপরে এটা হলো আমার এক্সাম্পল এবং রিজন, এরপরে এখানে আমি 3টা সেন্টেন্স দিতে পারি, আর পরের সেন্টেন্সটা হলো ওপিনিয়ন। তো 5টার বেশি আসলে সেন্টেন্স আপনি ইয়ে করতে পারবেন না, অ্যান্সার দিতে পারবেন না এই 45 সেকেন্ডে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি জানি আমি 5টাই দিতে পারি নাই। তো যাই হোক, ওইখানে আপনার অনেক পজ থাকবে, টেনশন থাকবে, সেই জন্য এখানে যতটুকু হবে তার চেয়ে হবে না। তো আমরা দেখি এই যে স্ট্র্যাটেজির কথা বললাম, যে আনসার টাস্ক ওয়ান, তো আনসার করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে প্রথমে থিঙ্ক করতে হবে, অর্গানাইজ করতে হবে, এটা আমাকে 45 সেকেন্ডের ভিতরে করে নিতে হবে, এবং নোট, এই তিনটি অংশ আমাকে 45 সেকেন্ডের মাঝে করে নিতে হবে। তো দেখেন, থিঙ্ক, অর্গানাইজ অ্যান্ড নোট টেকিং, নোটিংয়ের অংশটা, এরপরে স্পিকিংটা আপনি যদি টেমপ্লেটে আসেন তাহলে দেখতে পারবেন, আমি প্র্যাকটিস করে দেখেছি যে আমার টাস্ক ওয়ানটা আমি বাকি 3টা টাস্ককে আপনার টোফেল নেওয়ার আগে দেখেছি যে বাকি 3টা টাস্ককে আমি প্রিপারেশন নিতে পারি না বিভিন্ন কারণে ভালোভাবে, কিন্তু টাস্ক ওয়ানটা আমি একটু প্র্যাকটিস করেছিলাম এবং এটা টেমপ্লেট আকারে, কিন্তু সেইটা আমার যখন আমি এই পরীক্ষাটা দিই তখন আমি বাস্টা স্পন্টানিয়াসলি মানে শুধু এই টাস্ক ওয়ানটা অ্যান্সার করতে পেরেছিলাম খুব ভালোভাবে, যেটা আমার ওই টেম্পলেটের মাঝে ফেলে দেওয়ার জন্য। তো এটা আপনারা প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে আপনাদেরকে, এবং টোফেলের জন্য আপনাকে মাসের পর মাস করে প্রিপারেশন নিতে হবে না, আপনারা 1 মাস, আমার ধারণা 1 মাস সময়ই যথেষ্ট, খুব বেশি যদি ভালো করতে যান। তো আপনি বেশিরভাগ ইউনিভার্সিটিতে 80 চাওয়া হয়ে থাকে, তো আপনাদের 80-র উপরে যদি থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর আসে নোট টেকিংস টাস্ক ওয়ানের ক্ষেত্রে আমাকে স্ট্র্যাটেজি কোনটা ফলো করতে হবে, আমরা যেটা বলেছিলাম থিঙ্ক, অর্গানাইজ এবং নোট টেকিং। তো নোট টেকিংয়ের ক্ষেত্রে আমাকে যে জিনিসটা করতে হবে, জি এখানে আমরা একটা এগুলো আসলে মূলত সব বিষয়গুলো আমার নাও, এগুলো আমরা ভালো মানের বই থেকে আমরা নিয়েছি, তারাই এভাবে বলেছে। তো এটা একটা স্ট্র্যাটেজি, এখানে দুইটা দেওয়া আছে, আমরা এখানে এক্সাম্পল বলেছিলাম একটা, আর এখানে দুইটা এক্সাম্পল আছে টিআইসি বা এই জিনিসগুলো আমরা জানতে পারবো একটু পড়ি দেখেন। কিন্তু আমরা দুইটা এক্সাম্পল আমরা আসলে পারি না বলতে, আমাদের 45 সেকেন্ডের ভিতরে দুইটা এক্সাম্পল বলা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যায়, কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করলে আপনি সহজে বলতে পারবেন। তো প্রথমে আপনি একটা এক্সাম্পল নিয়ে বলবেন, এরপরে যখন আপনি একটু স্পন্টানিয়াস হয়ে যাবেন, একটু ফ্লুয়েন্ট হয়ে যাবেন, তখন আপনি দুইটা এক্সাম্পল নিয়ে বলতে পারবেন। তো আমরা যে জিনিসটা বলতেছিলাম যে এই আমাকে আনসার করার জন্য স্ট্র্যাটেজিকে জি, টিআইসি, টিআইসিসি, এই এই সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশনগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের টেমপ্লেটের মাঝে পড়ে যাবে। তাহলে আমরা একটা নোট টেকিং যখন আমাদের নোট টেকিংটা নিতে হবে তখনই যে 45 সেকেন্ডের ভিতর আমাকে নোটটা নিয়ে নিতে হবে, সরি 15 সেকেন্ডের ভিতরে, 15 সেকেন্ডের ভিতরে প্রম্পটা পড়ার সাথে সাথে এবং প্রম্পটা পড়ে সাথে সাথে 15 সেকেন্ডের ভিতরে নোট নিয়ে নিতে হবে। কিন্তু 15 সেকেন্ডে আপনি এতগুলো জিনিস লেখা খুব টাফ ব্যাপার, নোট করা টাফ ব্যাপার হয়ে ওঠে না। এই যে কয়টা জিনিস আমি এখানে যে কয়টা জিনিস লেখা আছে এই জিনিসগুলো আপনাকে সংক্ষিপ্ত লিখতে হবে, যেমন ফর এক্সাম্পল আইজি, লাউন্স এবং
এখানে আপনাকে পয়েন্টটা আপনি কোন উদাহরণটা দেবেন, উদাহরণের মূল একটা পয়েন্ট একটা ওয়ার্ডে লিখবেন, নাহলে আপনি পারবেন না। আপনি 15টা সর্বোচ্চ 15 সেকেন্ডে আপনি 15টা শব্দ হয়তো লিখতে পারবেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছি, অনেকের হয়তো আরও বেশি লিখতে পারে তাড়াতাড়ি, অনেকের হাতের লেখা বেশি। ইন কনক্লুশন, এখানে আপনারা এই জিনিসগুলো, এই ইন কনক্লুশন এই জিনিসগুলো তো আপনারা প্র্যাকটিস করতে করতে অনেকটা জেনে নিয়ে যাবেন যে এখানে জি এইরকম জি টি আই সি এগুলো লিখতে হবে না। আপনি জাস্ট 5টা লাইনে বা 4টা লাইনে যদি এই অংশটা ওই মূল পয়েন্টগুলো লিখে দেন, যেমন পার্সোনালি, এটা তো আপনি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, অটোমেটিক আপনার চলে আসবে পার্সোনালি। তো এগ্রি অ্যান্ড নিড জুস, ফর এক্সাম্পল লায়ন্স, ফর এক্সাম্পল ফ্যামিলি, ইন কনক্লুশন এগ্রি। তো দেখেন এই ট্যাম্পলেটের মাঝে এই জিনিসটা এই স্ট্র্যাটেজিটার মেয়েদের ফেলবেন। তো এখানে দেখেন আমরা যদি প্রথম টাস্কটা দেখি, উই নিড জোস, এখানে আমার টপিকটা কি জানা, স্টেটমেন্টটা কি জো সম্পর্কে, এগ্রি অবজেক্ট ডিসএগ্রি সম্পর্কে, এটার কেন উই নিড জোস, আমাদের জো প্রয়োজন কেন প্রয়োজন, এটাই। তাহলে আমার এখানে যে আমি এখানে জেনারেল স্টেটমেন্টটা বা প্রথম সেন্টেন্সটা কী দিতে পারি, উই নিড নিড জুস, আমি এখানে এগ্রি করেছি, উই নিড জুস কী জন্য। আমি এখানে যেমন লায়ন, আমি পরবর্তীতে স্টেটমেন্ট আসবো, এখানে জট ডাউন করে নিলাম, একটা ওয়ার্ড লিখে নিলাম লায়ন্স টিআইসি। সেকেন্ড এক্সাম্পলের জন্য আমি আরেকটা নিয়ে নিলাম ফ্যামিলি। এরপর কনক্লুশনের জন্য আমি যেহেতু ওই প্রথম সেন্টেন্সটারই আমি কনক্লুশনে প্রায় রিস্টেটমেন্ট করব। এটা বলা হয়ে থাকে জেনারেল টু স্পেসিফিক, এটা একটা স্ট্র্যাটেজি, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা হলো একটা রিটারিক রাইটিং এবং স্পিকিংয়ের একটা অংশ। অব টালসি মানে অর্গানাইজেশন, প্রগ্রেশন, ডেভেলপমেন্ট এবং ল্যাঙ্গুয়েজ ইউজ এবং ইউটিলিটি এবং হলো কনক্লুশন, এই সিস্টেমে গেল এই যে অবডালসি আসতে। তো দেখেন জেনারেল স্টেটমেন্ট ওয়ান সেন্টেন্স, আমরা একটা সেন্টেন্সে গড়ব, আর পরে কনক্লুশনটা, এই যে কনক্লুশন যে টিআইসি যে দিয়েছিলাম এটা একটা আমরা সহজে নিতে পারি। ট্রানজিশন, হুম, ট্রানজিশন, এরপরে ইলাস্ট্রেশন যে শব্দটা, তারপরে হলো কনক্লুশন। আমি 3টা সেন্টেন্সে টিআইসি বারটা দেবো, তারপরে কনক্লুশনটা, মূল কনক্লুশনটা। আমার প্রত্যেকটা প্যারাতে ইংরেজিতে কোহিনেন্টলি এবং রিটারিক রাইডিং আর রিডিংয়ের জন্য প্রত্যেকটা প্যারাগ্রাফি আপনাকে একটা অর্গানাইজড হতে হবে, অর্থাৎ ডেভেলপমেন্ট থাকতে হবে, প্রগ্রেশন থাকতে হবে। এক্ষেত্রে আপনার কী করতে হবে যে প্রথমে একটা বিষয়ের স্টেটমেন্ট থাকতে হবে, তারপর এটার বিস্তারিত আলোচনা, তারপরে আবার কনক্লুশন। তো আমরা যদি এটাকে আবার টিআইসি বা এই এক্সাম্পলের অংশ প্যারাগ্রাফটাকে বিবেচনা করি, তাহলে এর কিন্তু আবার 3টা অংশ আছে, ট্রানজিশন বা অবতারণা, তারপরে কনক্লুশন, এই বিষয়গুলো আমরা মূল টেম্পলেট বা যখন ওই এক্সাম্পলটা লক্ষ্য করব তখন ভালোভাবে বুঝতে পারব। তো নেক্সট আসেন যে আমরা টেম্পলেটটা, এই টেম্পলেটটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন, যে এটা আপনাকে অনেক উপকারে আসবে। আবার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, পার্সোনালি আই থিঙ্ক দ্যাট, অথবা ইন মাই ওপিনিয়ন, আই বিলিভ দ্যাট, এই সেন্টেন্সটা আপনার প্রায় মুখস্থ করে ফেলবেন। যদিও বলা হয়ে থাকে টিএস আপনাকে বলবে যে মুখস্থ করবেন না, মুখস্থ করলেও কিন্তু এটা মুখস্থর মতো করে নেবেন, বা মুখস্থ করলে আপনার যখন কথা বলতে যাবেন তখন কথাতে আসলে মুখস্থ ভাবটা বোঝা যায়। হ্যাঁ, যারা আপনাকে রিডিং করবে তারা আসলে বুঝতে পারে। কিন্তু তো যাই হোক, পার্সোনালি আই থিঙ্ক দ্যাট, এখানে আপনাকে 2টা কারণ দিতে হবে, ওই 2টা এক্সাম্পলে, রিজন ওয়ান বিকজ, রিজন ওয়ান এবং অ্যান্ড রিজন টু। এটা হয়ে গেল আপনার জি স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট জি পার্সোনালি, এই স্টেটমেন্ট ওয়ান এক সেন্টেন্সে হয়ে গেল। পরে ফর এক্সাম্পল, এরপরে আরেকটা এক্সাম্পল যদি ইন এডিশন, এরপরে ইন কনক্লুশন বা ফর দোজ রিজনস, আই বিলিভ দ্যাট, আই কন্টেন দ্যাট, এভাবে আপনি ইয়ে করতে পারেন। তো আমরা এখন আসি মূল টাস্কে, স্যাম্পল রেসপন্সে। এখন যদি আমরা এই বিষয়টা, এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো আমরা যদি দেখি, তাহলে দেখেন, যদি আমার কাছে ঘড়ি নাই, ঘড়ি থাকলে আপনারা এটা পরে দেখতে পারবেন যে আপনার কতটুকু সেকেন্ড সময় লাগে। এখানে আমরা 2টা উদাহরণ নিয়ে আলোচনা করেছি। তো আমরা প্রথমে বলেছিলাম কি, পার্সোনালি আই থিঙ্ক দ্যাট বা ইন মাই ওপিনিয়ন আই বিলিভ দ্যাট, এই যে আমরা যে ট্যাম্পলেটটা ব্যবহার করেছিলাম, পার্সোনালি আই থিঙ্ক দ্যাট, ইন মাই ওপিনিয়ন আই বিলিভ দ্যাট, ওয়ার বিকজ অ্যান্ড রিজন ওয়ান। তাহলে দেখেন কী হচ্ছে,
পার্সোনালি আই থিঙ্ক দ্যাট অর ইন মাই ওপিনিয়ন আই বিলিভ দ্যাট উই নিড জোস বিকজ জোস আর এডুকেশনাল প্রথম যে জিনিসটা এডুকেশনাল অ্যান্ড ফান ফর ফ্যামিলিজ এই যে দুইটা কিওয়ার্ড আমি নিয়েছিলাম কিওয়ার্ড একটা ফ্যামিলিজ আরেকটা হলো এই লায়ন্স তো লায়ন্সটা এডুকেশনালের জন্য আসছে তো পার্সোনালি আই থিঙ্ক দ্যাট উই নিড জোস বা বিলিভ দ্যাট যেটা দিতে পারেন বিকজ জোস আর এডুকেশনাল অ্যান্ড ফান ফর ফ্যামিলিজ জোস আর এডুকেশনাল রিজন রিজন ওয়ান আমরা এখানে টেম্পলেটে বলেছিলাম রিজন ওয়ান ফর এক্সাম্পল এখানে যে ফর এক্সাম্পল হলো ট্রানজিশনাল ওয়ার্ড হ্যাঁ ট্রানজিশনাল ওয়ার্ড তো এখানে যে বিষয়টা এখানে আমরা যে টিআইসির ক্ষেত্রে যে জিনিসটা বলছিলাম ট্রানজিশন এখান থেকে ট্রানজিশন শুরু হয়েছে এখানে আবার আমরা এখানে জুজ আর এডুকেশনাল এটা আমরা ওই যে বলছিলাম যে প্রতিটা প্যারাগ্রাফের একটা স্টেটমেন্ট তারপরে বডি তারপরে কনক্লুশন থাকে এটার এখানে স্টেটমেন্টটা হচ্ছে জুয়ার আর এডুকেশনাল আমার ওই রিজনটা রিজনটা এখানে নিয়ে আসলাম যদি রিপিট না করলে ভালো তারপরে রিপিটটা করলে এখানে এডুকেশনাল শব্দটা আবার রিপিট হবে কিন্তু এখানে আমরা এডুকেশনাল বা না এটা একটু চেঞ্জ করে দিতে পারি কারণ আপনার টোফেল স্পিকিংটা যখন রিডিং হয় আমার জানা মতে দুইটা ভাবে রিডিং হয় একটা হলো কম্পিউটারে রিডিং করে আর একটা হলো হিউম্যান রিডার তো কম্পিউটারে রিডিং করার পরে আপনার যখন এই রিডান্ডেশন থাকবে অর্থাৎ একিওয়ার্ড বারবার থাকবে তখন আপনার রিডিংটা কমে যায় তো পয়েন্টটা কমে যায় আপনার তো জুজ আর এডুকেশনাল ফর এক্সাম্পল ওয়েন আই ওয়াজ দেখেন ফর এক্সাম্পল ট্রানজিশন ওয়ার্ড ওয়েন আই ওয়াজ টুয়েলভ মাই টিচার টুক আস টু দ্য জু ইন বার্লিন এখানে আমরা কী করলাম ওই প্যারাগ্রাফের প্রথম একটা সেন্টেন্স অবতারণা করলাম এখন এই সেন্টেন্সটার আমি ব্যাখ্যা দেবো ইলাস্ট্রেশন জির পরে এই যে আমরা এই টেম্পলেটের জি পরে টি ট্রানজিশন ফর এক্সাম্পল ইলাস্ট্রেশন ওয়েন আই ওয়াজ টুয়েলভ মাই টিচার টুক মি টু দ্য বার্লিন জু এরা হলো আমার ইলাস্ট্রেশনের অবতারণাটা করলাম তারপরে হচ্ছে রিজন আমি দিতে পারি আই হ্যাড নেভার সিন ওয়াইল্ড অ্যানিমেলস বিফোর আই হ্যাড জাস্ট রেড অ্যাবাউট দ্যাম ইন বুকস অ্যান্ড সিন দ্যাম অন দ্য টিভি বাট সিন দ্যাম ইন রিয়েল লাইফ ওয়াজ অ্যামেজিং স্পেশালি দ্য লায়ন্স এই ওয়ান টিভি দে লুকড সো স্মল বাট সিইং দ্যাম অ্যালাইভ দে আর রিয়েলি বিগ বাই গোয়িং টু দ্য জু আই ডেফিনেটলি সো থিংস ইন এ হোল ইন এ নিউ লাইট এখানে দেখেন একটা ইয়ে আই গোয়িং টু ইয়ার জু আই ডেফিনেটলি সো থিংস ইন এ হোল নিউ লাইট এখানে একটা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস সরি ফ্রেন্ডস ব্যবহার করা হয়েছে যেটা আপনার খুব কাজে আসতে পারে এই জিনিসগুলো ব্যবহার করতে ভালো পারলে ভালো কিন্তু আপনি অর্থ না জেনে এরকম ফ্রেজ বা ইডিয়ম ব্যবহার করতে যাবেন না তাতে আপনার ইয়ে কমে যেতে পারে তো সেকেন্ড এক্সাম্পল এটা জো আজ অলসো গুড ফর ফ্যামিলিজ তো ইন এডিশন বা ওই যে ট্রানজিশনাল ওয়ার্ড ইন এডিশন ফর বা ফর এক্সাম্পল যেটা ফর এক্সাম্পল যেহেতু আমরা একবার ব্যবহার করেছি আমরা সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে এই ফর এক্সাম্পল না ব্যবহার করে ইন এডিশন নাও আই হ্যাভ এ ফ্যামিলি আই হ্যাভ ফ্যামিলি অ্যান্ড উই অলওয়েজ গো টু দ্য জু এভরি সামার মাই ওয়াইফ মেক্স এ পিকনিক অ্যান্ড উই স্পেন্ড ওয়াল ডে দেয়ার মাই কিডস লাভ টেকিং পিকচার্স অ্যান্ড লার্নিং অল অ্যাবাউট দ্য অ্যানিমেলস স্পেশালি দ্য গরিলাস বিং আউটসাইড ইজ গুড ফর মাই চিলড্রেন বেস্ট অফ অল দে ক্যান লিভ দ্য ইন্টারনেট অ্যান্ড দ্য টিভি অ্যাট হোম দেখেন এই জিনিসটা আমার পড়তেও কিন্তু একটু হেসিটেশন হচ্ছে একটু পজ হচ্ছে এবং স্পন্টানিয়াসলি কিন্তু আমি পড়তে পারিনি পড়তেও পারি নাই তো সেই জিনিসটা আমাদের যখন টাস্কটা বলতে যাবো অ্যান্সার করতে যাব তখন তো এরকম আরও বেশি হবে সেই জন্য আমার যে নর্মালি যতটুকু সময় লাগার কথা তার চেয়ে একটু বেশি সময় লেগে যায় সেই জন্য আমরা দুইটা রিজন পরিহার করার চেষ্টা করব যদি ভালো প্র্যাকটিস হয়ে যেতে পারে তখন আমরা করতে পারি লাস্ট কনক্লুশন ইন কনক্লুশন ফর দোজ রিজনস আই বিলিভ দ্যাট আই কুড ওয়াট উই নিড জোস জোস আর এডুকেশনাল অ্যান্ড ফান ফর ফ্যামিলিজ ওই প্রথম স্টেটমেন্টটাই আমরা আবার একটু রিপিট করেছি বা একটু অন্যভাবে ফর দোজ রিজনস আই বিলিভ দ্যাট জোস আর এডুকেশনাল অ্যান্ড ফান ফর ফ্যামিলিজ উই নিড জোস জোস আর এডুকেশনাল অ্যান্ড ফান ফর ফ্যামিলিজ
তো এটাই হলো সিম্পল সেন্টেন্স আনসার করার ক্ষেত্রে আপনার টাস্ক ওয়ান। এইভাবে যদি স্ট্র্যাটেজিগুলা, এখানে যে কয়েকটা স্ট্র্যাটেজি খুব অল্প সময়ের এবং যে টেমপ্লেটটা দেওয়া আছে এটা যদি ফলো করেন, আশা করি খুব ভালো করতে পারবেন। আপনারা নিজেই প্র্যাকটিস করে দেখতে পারেন। তো আমরা দেখি যে এটা পরে দেখি, আপনারা পরে দেখতে পারেন কতটুকু হতে পারে। আমরা এখানে কী পড়েছিলাম যে আপনারা জি টিআইসি টিআইসি সি এই একটা স্ট্র্যাটেজির মাধ্যমে ফেলবো। জি জেনারেল স্টেটমেন্ট, সিটা হচ্ছে কনক্লুশনস, আর টিআইসি হলো ইলাস্ট্রেশন এবং রিজন, রিজন ইলাস্ট্রেশনগুলো এক্সাম্পলগুলো। তো টেম্পলেটটা হচ্ছে পার্সোনালি আই থিঙ্ক দ্যাট এটাই থাক। এই একটা কোয়েশ্চনের জন্য আপনার এই থিং দ্যাট ইন মাই ওপিনিয়ন ইন বিলিভ দ্যাট এতগুলো দরকার না। আপনি যেটা কমফোর্টেবল ফিল মনে করেন এটার জন্য আপনার কিন্তু মার্ক কাটা যাবে না। মার্ক কাটা যে মার্কে আপনার বাড়বে হলো বা কমবে হলো আপনার রিজনটা অ্যান্ড কনক্লুশনটা। আপনি এই যে ওপিডি ইউএলস কিন্তু সি এই অংশটা আপনি করতে পেরেছেন কিনা, অর্থাৎ অর্গানাইজেশনটা আপনার কোহিয়েন্টলি অর্গানাইজড কিনা, আপনার স্পিচটা প্রগ্রেশনটা ঠিকভাবে হয়েছে কিনা। প্রগ্রেশনটা আমরা যে দেখেন এখানে জার্নাল একটা স্টেটমেন্ট দিয়ে শুরু করেছি, মাঝখানে আমরা ইলাস্ট্রেশন দিয়েছি, পরে আবার কনক্লুশন টেনেছি ওই জার্নাল স্টেটমেন্টটার জন্য একটা পিরামিড আকার ঠিক মতো প্রগ্রেশনটা হয়েছে। ডেভেলপমেন্টটা আমার ঠিক মতো হয়েছে কিনা, আমার যে এখানকার যে টেম্পলেটটা এই টেম্পলেটটা দেখেন ডেভেলপমেন্টটা আমার ঠিক আছে। আমরা স্টেটমেন্ট এক্সাম্পল তারপর কনক্লুশন টেনেছি, ইউটিলিটির ইউনিটিটা ঠিক আছে কিনা, হ্যাঁ ইউনিটিটাও ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ইউ যেটা আপনার উপর নির্ভর করবে, তারপরে হচ্ছে কোহিয়ারেন্টলি এই এই যখন ওপিডি ইউএলসি যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার রাইডিং প্যারাগ্রাফ বলেন অথবা স্পিকিং টাস্ক বলেন সেগুলো কোহিয়ারেন্ট হয়ে যাবে। এখানকার সি আসলে কনক্লুশন না, এটা বলা হচ্ছে কোহিয়ারেন্ট রেসপন্স। তাহলে এই এখন আমরা যদি দেখি, দেখেন আমরা এখানে যদি টাইম নাই টাইমার নাই আমি এখানে এমনি দেখছি কীভাবে রেসপন্স। পার্সোনালি আই থিঙ্ক দ্যাট আই নিড এ জুস বিকজ এ জুস আর এডুকেশনাল অ্যান্ড ফান ফর ফ্যামিলিজ অ্যান্ড জুস আর এডুকেশনাল। ফর এক্সাম্পল ওয়েন আই ওয়াজ টুয়েলভ মাই টিচার টুক আস টু দ্য জু ইন বার্লিন অ্যান্ড আই হ্যাভ নেভার সিন ওয়াইল্ড অ্যানিমেলস বিফোর। আই হ্যাড জাস্ট রিড অ্যাবাউট দ্যাম ইন বুকস অ্যান্ড সিন দ্যাম অন দ্য টিভি, বাট সিইং দ্যাম ইন রিয়েল লাইফ ওয়াজ এমেজিং, স্পেশালি দ্য লায়ন্স অ্যান্ড অন দ্য টিভি দে টু লুক সো স্মল, বাট সিইং দ্যাম এ লাইফ দে ওয়ার রিয়েলি বিগ। বাই গোয়িং টু দ্য জু আই ডেফিনেটলি সো থিংস ইন এ হোল ইন এ নিউ লাইট। জুস আর অলসো গুড ফর ফ্যামিলিজ ইন এডিশনস নাও আই হ্যাভ ফ্যামিলি, উই অলওয়েজ গো টু দ্য জু এভরি সামার, মাই ওয়াইফ মেক্স এ পিকনিক অ্যান্ড উই স্পেন্ড অল ডে দেয়ার, মাই কিডস লাভস টেকিং পিকচার্স অ্যান্ড লার্নিং অল অ্যাবাউট দ্য অ্যানিমেলস স্পেশালি দ্য গোরিলাস, বিইং আউটসাইডস ইজ গুড ফর মাই চিলড্রেন, বেস্ট অফ অল দে ক্যান লিভ দ্য ইন্টারনেট অ্যান্ড দ্য টিভি অ্যাট হোম। ইন কনক্লুশনস ফর দোজ রিজনস আই বিলিভ দ্যাট উই নিড জুস, জুস আর এডুকেশনালস অ্যান্ড ফান ফর ফ্যামিলিজ। এই যে ইয়েটা ক্লাসটা দেখেন আমি এখানে পড়তে গিয়েও বা ইয়ে করার জন্য আমাদের কিছু হেজিটেশন হয়েছে, কিছু ভুল হয়েছে, সেটা স্বাভাবিক, কিছু মিস্টেক্স আপনার হবে যেগুলো ইয়ে করা যায়। কিন্তু এখানে আমি বলেছিলাম বললাম পার্সোনালি আই থিঙ্ক দ্যাট আই নিড জুস, আই নিড জুস বলেছি এখানে যে এটা আসলে উই নিড হলে ভালো হবে, আই নিড হলে এটা তবু এই রকম ভুলগুলো আসলে অ্যাভয়েড করা যায়। তারপরে দেখেন আমার এখানে কিছু মিস্টেক্স হয়েছিল। তো যাই হোক আমরা এখানকার আরেকটা বিষয় জেনে দেখব, সেটা হচ্ছে যে আমরা এই ইটিএসের কীভাবে গ্রেডিং করে থাকে। আমরা এই টফেলটার জন্য ইটিএসের একটা ভিডিও আছে, তাদের কিছু ইনস্ট্রাকশনাল ভিডিওগুলো আছে কীভাবে আনসার করতে পারবো। তো আমরা এটা একটু দেখি। Today, we're going to go inside the speaking section of the TOEFL test. Specifically, question one, the independent speaking quiz. So in the next few minutes, we're going to look at how the question is structured, how to approach the question, how your response is scored. We'll look at a sample response that received a high score, and we'll give you some tips for improving your speaking skills. So here's generally what question one will look like. For this task, you'll be given a topic to speak about with no additional reading or listening passages. You'll have 15 seconds to prepare your response and 45 seconds to speak your answer. Now, 15 seconds is actually longer than you think. And if you feel like you need more time,
Just remember that professors at university aren't going to give you more time than that to answer questions in class. Now let's look more closely at what the independent speaking questions will be asking you to do. In question one, you'll be presented with two situations or opinions. You will be asked which you prefer, and you need to explain your choice. Here's an example. Some people think it is more fun to spend time with friends in restaurants or cafes. Others think it is more fun to spend time with friends at home. Which do you think is better? Explain why. আমরা যে বিষয়টা বলেছিলাম আগে প্রথমে যে প্রম্পটগুলো দেখেন এখানে প্রম্পটেও যে বুঝি প্রেফারেন্স অথবা এগ্রি ডিসএগ্রিমেন্ট এরকম থাকে বা সাবোর্ডিং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এরকম থাকে দেখেন এখানে কিন্তু এই প্রম্পটটা পড়েছে পড়ার লিখেও আছে পড়া আছে ওই সময়টাতেই আমাকে আসলে যে আমাদের ওই আইডিয়াটা জট ডাউন করে নিতে হবে নোটটা ঠিক করে নোটটা নিয়ে নিতে হবে তাহলে আমরা সহজে ওই টেমপ্লেটের যে আমরা স্টাডিজের মধ্যে ফেলে দিতে হবে এবং তাহলে আমরা সহজে ওই আনসার করতে পারবো Now here are some tips for how to approach these kinds of speaking questions. Number one, use the preparation time to organize your thoughts and maybe jot down some notes. Don't try to write a full response because you won't have time. And the readers scoring your response want to hear you speaking, not reading, and they can tell the difference. Number two, don't memorize responses before the test, especially ones that you get from the internet or from test prep instructors who say that's a good idea. It's not, and it will lower your score. এখানে অনেকে মনে করতে পারেন যে এই যে বিষয়টা বলেছে যে মেমোরাইজ ডোন্ট মেমোরাইজ দ্য রেসপন্স ফ্রম দ্য ইন্টারনেট অর ড্রাইভ এখানে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে যে জোর একটা স্যাম্পল রেসপন্স বলেছি ওই রকম স্যাম্পল রেসপন্সটা মেমোরাইজ করা যাবে না কিন্তু আপনি টেমপ্লেটটা মেমোরাইজ করতেই হবে কারণ টেমপ্লেটটা মেমোরাইজ করলে কোনো অসুবিধা হবে না সমস্যা হবে না আপনি ওই টেমপ্লেটের মাঝে এই ফর্মটা ফেলে জাস্ট অ্যান্সার করবেন কিন্তু এখানে আপনি যদি আমরা যখন ছোটোবেলা যেরকম জার্নি বাই বোট এরকম অনেকগুলা রচনা শিখেছি ওই রকমভাবে মুখস্থ লিখেছি এরকম না কিন্তু আপনাকে এই ট্যাম্পলেটের মাঝে ফেলে ইয়ে করতে হবে তো যাই হোক Very easy for ETS raters to identify memorized responses because they sound different and the content is different from responses that are more natural and spontaneous. Number three. It's not necessary to organize your response into an introduction, a middle, and a conclusion like you would with a written essay. Just speak naturally and use common connecting words. Some of those are because, so, after that, on the other hand, I want to mention, and what this means is. এখানে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে এখানে যে বিষয়টা বলেছে যে আপনারা যখন রিডিং এসএনের মতো ইন্ট্রোডাকশন বডি কনক্লুশন ওই রকমভাবে আনসার করবেন না করার প্রয়োজন নাই ওই রকমভাবে বলতে আপনাকে যে ইন্ট্রোডাকশন এরকম শব্দ ব্যবহার করে না কিন্তু আপনাকে এই স্পিকিং বা রাইডিংয়ের যে সেকশনটা এটা আনসার করার জন্য অর্গানাইজ বলছে যে এখানে কিন্তু বলা আছে যে অর্গানাইজ করতে হবে তো অর্গানাইজড ওয়েতে যদি আনসার করতে হয় তাহলে আপনাকে স্পিকিংয়ের যে ইন্ট্রোডাকশনের মতো একটা সেন্টেন্স বা স্টেটমেন্টের মতো তারপরে আপনার বডির মতো তারপরে আপনার কনক্লুশনের মতো এরকম বিষয়গুলো থাকতে হবে না থাকলে আপনার আসলে অর্গানাইজড বা ডেভেলপড একটা অ্যান্সার হয় না তো এখানে যে বিষয়টা ওইটাকে আপনারা অন্যভাবে না নিয়ে আবার যে ইন্ট্রোডাকশন এখানে তো বলেছে যে ইন্ট্রোডাকশন কনক্লুশনস বডি এরকম লাগবে না রিডেনের মতো কিন্তু এখানে এই জিনিসটা না বললেও কিন্তু একটা বিষয় বলেছে আমরা যদি দেখি এখানে দেখেন যে বিকজ সো দ্যাট আফটার দ্যাট এই যে ট্রানজিশনগুলো এগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনাকে এই ওইভাবেই অর্গানাইজড হয়ে যাবে আপনার রেসপন্সটা কনক্লুশন ইন্ট্রোডাকশন তারপরে এই কনক্লুশন এরকমই হয়ে যায় এই ট্রানজিশনগুলোর ব্যবহার করার কারণে কিন্তু আফটার দ্যাট অন দি আদার হ্যান্ড বিফোর দ্য টেস্ট মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য রেডারস আর লুকিং ফর এন্ড হাউ দ্য কোয়েশ্চনস আর স্কোরড ইন দ্য স্পিকিং সেকশন অল রেসপন্সেস আর স্কোরড অন আ স্কেল ফ্রম 0 টু 4 এন্ড দে আর স্কোরড হোলিস্টিক্যালি Which means that the raters listen for various features in your response and then give it an overall score.
Although there are some variations depending on the question, raters will be looking for three main things. আমরা যে জিনিসটা বলেছিলাম যে আমাদের যখন রেসপন্সটা হতে হবে তখন আমাদেরকে কী করতে হবে, যে রেসপন্সটা হতে হবে ডেলিভারি, এই যে OPDULC, ল্যাঙ্গুয়েজ ইউজ, টপিক ডেভেলপমেন্ট, অর্গানাইজেশন, প্রোগ্রেশন, OP ডেভেলপমেন্ট, ইউনিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউজ, এই বিষয়গুলো কিন্তু এখানে আসছে, ডেলিভারি, ল্যাঙ্গুয়েজ ইউজ, টপিক ডেভেলপমেন্ট। তো এই টপিক ডেভেলপমেন্ট এই বিষয়গুলো যদি নিয়ে আসতে হয় তাহলে আমাকে রেসপন্সটা করতে হবে ওইভাবেই, যেন আমরা যে টেম্পলেটটা দেখিয়েছি, যে টেম্পলেটটা ফলো করার চেষ্টা করেছি, ওই স্যাম্পল ওইভাবেই, ওই স্যাম্পল এখানে যে স্যাম্পলটা উপস্থাপন করেছি ওই রকমভাবেই আনসার করতে হবে। অর্থাৎ ইন্ট্রোডাকশনের অংশ থাকতে হবে, বডির অংশ থাকতে হবে, অর্থাৎ রিজন, বডি বলতে রিজনের অংশটা, এবং কনক্লুশন থাকতে হবে। তাহলেই আপনার এখানে ডেলিভারি, এই টপিক ডেভেলপমেন্টটা coherently. Three main things. First, delivery. Your speech needs to be clear and fluid, with good pronunciation. The pace or speed of your speech should be natural, and you should have good sounding intonation patterns. Second, language use. This is mainly how you use grammar and vocabulary to express your ideas. And third, topic development. This is mainly how fully you answer the question, how clearly you express your ideas, and how you can connect one idea to the next in a way that is easy to follow. Now let's listen to an example of a speaking response that received the highest score of 4 out of 4. This is responding to the question about spending time with friends. I actually only spend time with my friends in restaurants and cafes. Almost never at home because my apartment is very small and there is just almost nothing to do. On the outside and in cafes and restaurants, it's much more, there are more people, the atmosphere is usually good, and maybe there's some music playing, or we usually meet to discuss things and meet other people and meet people we do not know, possibly. There's always a chance to get to know someone and it's always exciting. For me, it is much more exciting than just staying at home and in the environment that I know and I'm familiar with. I think it's boring. Now let's look at this response in terms of our three main criteria: delivery, language use, and topic development. First, delivery. His flow of speech is good, and he's easy to understand, and he's able to sustain his speech for the full 45 seconds without repeating himself. My apartment is very small and there is just almost nothing to do. With language use, his language is simple and direct and he chooses his words accurately. He doesn't need to use overly complex vocabulary. There are more people, the atmosphere is usually good, and maybe there's some music playing. Topic development is also strong. He starts by stating his preference for cafes and also says why he doesn't meet his friends at his home, because his apartment is too small and there's almost nothing to do there. And he gives several reasons why cafes are better for him. There's a better atmosphere, often there is music, and he can meet new people. There's always a chance to get to know someone, and it's always exciting. So overall, this meets the criteria for a score of 4 out of 4. For more details about how the independent speaking responses are scored, see the speaking scoring rubrics on the TOEFL website. ধন্যবাদ। আপনারা দেখেছেন যে আমরা আসলে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম ওগুলোরই এরকমভাবে আসলে আসছে। আমাদের যদি ইয়েটা দেখেন তাহলে আমাদের যে রেসপন্সগুলো এখানে দেখেন যে এই টেমপ্লেটটা যে বিষয়টা বলেছিলাম, ফর এক্সাম্পল গ্রেশনস, এইভাবেই এখানে যে টপিক ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ইউজ, এই বিষয়গুলো আসছে। তো আপনাদের আশা করি এই টেমপ্লেটে এবং এই স্ট্র্যাটেজিগুলো যদি ফলো করেন তাহলে খুব সহজেই টাস্ক ওয়ানটা আনসার করতে পারবেন। আপনি মনে রাখবেন যে এখানে যদি যে 0 থেকে 4টা কোয়েশ্চন মাত্র, 4টা কোয়েশ্চনে কিন্তু আপনার 30 মার্ক, 30 মার্কে তো এখানে কিন্তু একটাতে কোর্সে থাকে 0 থেকে 4-এর মাঝে। যদি আপনি 4টা কোয়েশ্চনকে যদি ভাগ করেন তাহলে 4 দিকে, তাহলে দেখা যাচ্ছে যে একটা কোয়েশ্চনে প্রায় 7.5 মার্ক আপনি পাচ্ছেন। তো 7.5 মার্কের যদি থাকে, আপনি যদি 3 পান, 4-এর মাঝে
অর্ধেক পান তাহলে আপনি পাইতেছেন ধরেন না এই 7.5 ভাগ করলে যেটুকু আসে 3.5-4 মতো। তো আপনার এই টিপ স্পিকিং টাস্কে এই অ্যান্সার করাটা একটু গুরুত্বপূর্ণ। আপনারা সহজে এবং অল্প সময়ে প্রিপারেশন নিয়ে স্পিকিংয়ে ভালো করতে পারেন। রিডিংয়ে যেমন রিডিংয়ে অনেক বেশি আপনাকে শ্রম দিতে হয়, অনেক বেশি ভোকাবুলারি জানতে হয়, কিন্তু রাইটিংও আপনাকে বেশ কিছু সময় দিতে হয়। এবং লিসেনিংটা আমাদের জন্য অনেকেরই কঠিন হয়ে থাকে, কারণ আমরা যেহেতু ইন্টারন্যাশনগুলো আমেরিকান নেটিভ ইংলিশদের ইন্টারন্যাশন প্যাটার্ন এবং অ্যাকসেন্টগুলো বেশি ভালোভাবে জানি না, বুঝি না, সে কারণে আমাদের মিস হয়ে যায়। তো যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের পরামর্শ আমাদেরকে জানাবেন, আমরা আরও চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। আপনাদের স্ট্যান্ডার্ডাইজ টেস্টের প্রিপারেশন সাফল্যমণ্ডিত হোক। ধন্যবাদ সবাইকে। আপনারা প্রয়োজন আমাদের যে benglish.com আমাদের এই benglish.org এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ওখানে আমাদের ইউটিউব চ্যানেলও ভিজিট, ব্ল্যাকবোর্ড ইউটিউব চ্যানেলও ভিজিট করতে পারেন।